গত 16 অক্টোবর মুর্শিদাবাদের ফরাক্কা সুদনা এলাকায় লরির ধাক্কায় মর্মান্তিকভাবে তিন গৃহবধূর মৃত্যু হয় এবং গুরুতর আহত হয় আরও এক গৃহবধূ। আর এই মর্মান্তিক ঘটনা ঘটে যাওয়ায় শোকের ছায়া নেমে এসেছে এলাকা জুড়ে। আর এই মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার বিকেলে মৃত তিন গৃহবধূ এবং গুরুতর আহত গৃহবধূর পরিবারের পাশে দাঁড়ালেন জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান, ফরাক্কা বিধায়ক মনিরুল ইসলাম, ফরাক্কা থানার আইসি দেবব্রত চক্রবর্তী, ফরাক্কা পঞ্চায়েত সমিতির সভাপতি আঞ্জু আরা খাতুন সহ অন্যান্যরা। কথা বললেন তিন মৃত গৃহবধূর পরিবার এবং গুরুতর আহত গৃহবধূর পরিবারের লোকজনের সাথে এবং জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান ও ফরাক্কার বিধায়ক মনিরুল ইসলামের নিজস্ব তহবিল থেকে মৃত তিন গৃহবধূ ও গুরুতর আহত গৃহবধূদের পরিবারের হাতে কিছু আর্থিক সাহায্য তুলে দেন। তারই পাশাপাশি আগামী দিনে পাশে থেকে সরকারের সুবিধা দেওয়ার আশ্বাস দেন। শিবা সরকারের রিপোর্ট, এনটিভি ডব্লিউবি। খুব প্যাথেটিক আর কি, এটা একটা অ্যাক্সিডেন্ট আর কি, যে অ্যাক্সিডেন্ট কখনো বলে আসেন আর কি, কিন্তু যে পরিবার তার সদস্যকে হারিয়েছে সত্যি একটা বেদনাদায়ক। আমরা সেই বেদনায় কষ্টিত পরিবারকে সমবেদনা জানানোর জন্য আমি এবং আমাদের ফরাক্কা বিধায়ক মনিরুল ইসলাম, আমাদের আইসি সাহেব আছেন এবং পঞ্চায়েত সমিতির সভাপতি, এছাড়া আমাদের এখানকার প্রধান উপপ্রধান সহকারী সভাপতি, সকলে নেতৃত্ব আছে এখানে আর কি, এই চারটি পরিবারের পাশে সকলে দাঁড়িয়েছেন আর কি। এবং এই মুহূর্তে আমাদের বিধায়ক ব্যক্তিগত তহবিল থেকে আমাদের কিছু অনুদান চারটি পরিবারকে দিয়েছেন, আমিও কিছু ব্যক্তিগত থেকেভাবে দিয়েছি চারটি পরিবারকে, এবং আমাদের রাজ্য সরকারের কিছু দিক থেকে একটা ইয়ে আছে অনুদান পাওয়ার জায়গা আছে, তো আমাদের নেতৃত্বকে আমরা নির্দেশ দিয়েছি। এবং আমাদের যে মুখ্যমন্ত্রী, তিনি খুবই মানবিক, এসব ব্যাপারে তিনি আমাদেরকে নির্দেশই দিয়েছেন মানুষের পাশে যাওয়া, মানুষের জন্য কাজ করা, এবং সেটাকে মাথায় রেখে আমাদের রাজ্য সরকার এবং নেতৃত্বকে আমরা মানুষের পাশে গিয়ে তাদেরকে সমবেদনা সহ তাদের সহযোগিতা, পাশাপাশি যে গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছে সেই গাড়ি যে মালিককে দিয়ে তার ইন্স্যুরেন্স কোম্পানিকে দিয়ে তারা যেন একটা ভালো কিছু পায় সেটা ওটা দেখা। বাকি আমরা পরবর্তী আরও অবজারভেশনে আমরা থাকবো যেন এই পরিবারগুলো কখনো অসুবিধা না পড়ে, পরিবারগুলো এই আমরা পরবর্তী পর্যায়েটা আলোচনা করে একটা সিদ্ধান্ত নেওয়া। সেদিন ওদেরকে কথা দিয়ে গিয়েছিলাম যে আমি ব্যক্তিগতভাবে আপনাদের পাশে থাকবো এবং সরকারিভাবে যেটা পাইয়ে দেবো সেটা পাইয়ে দেবো, যেটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে অ্যাক্সিডেন্ট তার বলে আসে না, সেদিন ওনারা আমার কথা রেখেছিলেন, তার জন্য আমি কথা দিয়েছিলাম, তো কথা আমিও রাখতে এসেছি আর কি। এই পরিবার পরিবারগুলোর পাশে আর কি কিছু আর্থিক সাহায্য দিয়ে আমি ওদের পাশে দাঁড়ালাম এবং আগামী দিনে আরও ওনাদের পাশে আমি থাকবো সরকারিভাবে, আমাদের পঞ্চায়েত থেকে হোক, পঞ্চায়েত সমিতি থেকে হোক, যেখান থেকে হোক পরিবারের পাশে আমি আছি। এখন আমাদের এমপি সাহেব কিছু ব্যক্তিগত তহবিল থেকে ওনাদের চারটা পরিবারের হাতে কিছু আর্থিক সহযোগিতা করলেন, আমি চারটা পরিবারকে আমি আর্থিক কিছু সাহায্য করলাম, বাকিগুলা আবার সামনে দিনে দেখা যাবে আর কি। গাড়ি ঘোড়ার ব্যাপারটা সম্পূর্ণ আইন শৃঙ্খলার ব্যাপার আছে, সেটা আমরা এখনই বলতে পারবো, এখানে বলতে পারবো না, আর আমি আইন নিতে কাউকে বলতে পারবো না, আইন কথা বলবে ও রাজ্য সরকার, যেটা নিয়ম আছে রাস্তাটাতে গাড়ি চলার আর কি সেভাবেই চলবে, সেটা আমি বন্ধও করতে পারবো না, খুলতেও পারবো না, এটা উচিত। এখান থেকে এখন কী আশ্বাস দিলেন আপনি? আমরা শুধু ওনাদের পাশে দাঁড়াতে এসেছিলাম, হ্যাঁ, পরিবারের পাশে আর্থিক সহযোগিতা করলাম, এর বাইরে আর কিছু না।